শনিবার তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর কপালীটিলা এলাকার বাসিন্দা রাখাল ভৌমিক প্রতিদিনের মতো গরু চড়াতে যায় বাড়ির পার্শ্ববর্তী শালবাগানের জঙ্গলে। সন্ধ্যা ঘনিয়ে আসলে জঙ্গল থেকে রাখাল ভৌমিক বাড়ি ফেরেনি। সন্ধ্যার পরে রাখাল ভৌমিক বাড়িতে না আসাতে বাড়ির লোকজনেরা জঙ্গলে খোঁজাখুঁজি করে পায়নি। পরে শালবাগান এলাকায় রাখালের গরুটি উদ্ধার করে বাড়ির লোকজন। শালবাগান এলাকার থেকে একটু গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে রাত আনুমানিক 2টা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে। পরে বাড়ির লোকেরা খবর দেয় তেলিয়ামুড়া বন দফতরের কর্মীদের। বন দফতরের কর্মীরা রাখালের মৃতদেহটি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। রাতে মৃতদেহ ময়নাতদন্তর জন্য মর্গে পাঠানো হয়। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে বাড়ির লোকদের বক্তব্য, রাখাল ভৌমিক জঙ্গলে গরু চড়াতে গেলে কোনো এক সময় বন্য দাঁতাল হাতির আক্রমণে মৃত্যু হয়েছে। আপনারা হচ্ছে আপনার চাকমাঘাট আর ভিজা ফরেস্টার লক্ষ্মীপুর মোজাতে আপনার ফরেস্ট লাইনের মধ্যে একটা তো একটা বুড়ি পাওয়া গেছে। বুড়িটা মানে কীভাবে হয়েছে, মানে কী অনুমান করেছে? অনুমান তো এখন কী করুন, এটা তো পোস্টমর্টম রিপোর্টে ঘটনা হয়েছে। কোন জায়গাটা? জায়গাটা ভরের জায়গাটারে। এলাকাবাসীর তরফ থেকে বারবার বন্য হাতির তাণ্ডব থেকে রেহাই দিতে বন দফতরের কাছে আবেদন জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। একদিকে যেমন প্রাণ হারাচ্ছে বহু মানুষ, অন্যদিকে হাতির তাণ্ডবে সর্বশান্ত হতে হচ্ছে কৃষক সহ গৃহস্থ পরিবারদের। এদিকে বন্য হাতির আক্রমণে রাখাল ভৌমিকের মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাখাল ভৌমিকের মৃত্যু হয়েছে বন্য দাঁতাল হাতির আক্রমণে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকায়িত রয়েছে, সম্পূর্ণ তথ্য বেরিয়ে আসবে পুলিশের তদন্তের মধ্য দিয়ে।